গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের আজমতুল্লাহ খান, লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির এম এম নিয়াজউদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পরপরই শুরু হয়েছে প্রচার প্রচারণা। গাজীপুর থেকে মাহমুদ হাসান ও আরিফ খান আবিরের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রকিব মানিক। জমে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। গার্মেন্টস অধ্যুষিত এলাকাটিতে 57টি ওয়ার্ড ও 11,79,000 ভোটার রয়েছে। সিটি নির্বাচনে মোট 8 জন মেয়র প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছে। নৌকা প্রতীক পেয়েছেন আজমতুল্লাহ খান, নাঙ্গল পেয়েছেন এম এম নিয়াজউদ্দিন, এছাড়া স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন পেয়েছেন টেবিল ঘড়ি। আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং একটি গণতান্ত্রিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী নির্বাচন আচরণবিধি এবং দেশের প্রচলিত যে আইন, সেই আইন মেনে আমরা আমাদের প্রচারণা আজকে থেকে শুরু করছি। নির্বাচনে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে 78 জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে প্রতীক নিয়ে লড়াই করছেন 243 জন প্রার্থী। সিসিটিভি ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রের প্রত্যেকটা কক্ষে, কিন্তু সিসিটিভি থাকবে। আপনারা যদি কোনো অন্যরকম চিন্তা করে থাকেন, অন্যায় কোনো দাবি নিয়ে মনে মনে বসে থাকেন, তাহলে কিন্তু কারো সেগুলো পূরণ হবে না। নির্বাচন পরিচালনায় মাঠে থাকবে 480 জন প্রিজাইডিং অফিসার সহ 10,000 কর্মকর্তা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।